শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ও চোরাচালান বন্ধে আরো কঠোর পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ নজরদারি বাড়াতে সিসিটিভির সংখ্যা বাড়ানো হচ্ছে তিন গুণেরও বেশি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের শর্ত পূরণেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে আগামী জুন নাগাদ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে আশা করছে কর্তৃপক্ষ রিতানের রিপোর্ট দেখুন নিরাপত্তা ঘাটতির অজুহাত দেখিয়ে দু ষোলো সালের আট মার্চ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে ব্রিটেন এর সপ্তাহখানেকের মধ্যে একই কারণে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে তাদের দেওয়া শর্ত পূরণে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে নিয়োগ দেওয়া হয় রেডলাইন নামের ব্রিটিশ নিরাপত্তা সংস্থাকে বিমানবন্দর এলাকায় বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যা দুই টার্মিনাল আর দুটো কার্গো এলাকা মিলে এখন দুশো সিসিটিভিতে নজরদারি চলছে নিজস্ব অর্থায়নে আগামী মাসে একশো আর পরবর্তীতে জায়কার অর্থায়নে সাড়ে পাঁচশো সিসি ক্যামেরা বসানো হবে বিমানবন্দরের বিভিন্ন স্থানে এর মধ্যে গোয়েন্দা নজরদারির জন্য বিশেষায়িত সিসি ক্যামেরাও থাকছে জায়কার অর্থায়নে আমরা প্রায় আরও সাড়ে পাঁচশো ক্যামেরা পাবো ভবিষ্যতে কিছু ইন্টেলিজেন্ট ক্যামেরার কথাও চিন্তা ভাবনা করছি এই সাড়ে পাঁচশো ক্যামেরার ভিতরে যে ক্যামেরা মাধ্যমে ফেসিয়াল রিকগনিশন করা যাবে সিসি ক্যামেরা আর ডুয়াল ভিউ স্ক্যানারের পাশাপাশি এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ দিয়ে চলছে দ্বিতীয় পর্যায়ের স্ক্যানিং এতে বিভিন্ন দেশের আরোপিত নিষেধাজ্ঞা শর্ত পূরণ হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের যে রিকোয়ারমেন্টটা আছে যে আমাদেরকে দেওয়া হলো ফার্স্ট জুন থেকে সেই রিকয়ারমেন্টটা কিন্তু আমরা ফুলফিল করে ফেলেছি এখন তো আমরা আশা করছি যে ফার্স্ট জুন থেকে আমাদের যে এই বর্তমান যে নিষেধাজ্ঞা কিংবা রিকোয়ারমেন্ট যেটাই বলেন সেটা লিফট অফ হয়ে যাবে এসব পদক্ষেপে চোরাচালান সহ অপরাধমূলক কর্মকাণ্ড কমবে বলে আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর সংশ্লিষ্ট সবকটি সংস্থা সমন্বিতভাবে কাজ করছে নাহার বৈশাখী সংবাদ ঢাকা